হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো সহজ রেসিপি দিয়ে একটা দুর্দান্ত খাবার ছোট বড় সবাই খেতে পারে তো এটা হচ্ছে আপেল সুজি তো আপেল সুজি বানাতে গেলে প্রথমে একটা আপেল লাগবে এটাকে চার ভাগে ভাগ করে কেটে নেব নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পরের খোসাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর আলাদা একটা পাত্রে ভালো করে দুধটা ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এর মতো দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো সুজি আর দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে ঘেটে নেব নিয়ে দিয়ে দেব সেদ্ধ করা আপেলটা আপেলটা দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে ঘেটে নিলে খাবারটা টেস্টফুল হবে তারপরে রেডি হয়ে যাবে আমাদের আপেল সুজি এটা বাচ্চাদের পক্ষে খুবই উপকার যেসব বাচ্চারা আপেল খেতে চায় না তাদের জন্য খুবই উপকারী একটা খাবার